বিনিমাথু তোমার বাড়ি যাব। বিনিমাথু তুমি কি আর আমার কথা ভাবো? বিনিমাথু মোহনবাসি তোমার তুলুমুলে বাজিয়েছিলে তুমি তখন মালতী স্কুলে, দেশকে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির পর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব বেণীমাধব লেখা পড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে, কুঞ্জে উড়ি কুঞ্জে তবু ফুটেছে বঞ্জুরি, সন্ধ্যেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি, আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব বেণীমাধব এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে থাকি, দেখেছিলাম আলোর নিচে অপর বসে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়ে ছিল ভালো। জড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে গালের ঘরে শুনি, আমি এখন এই পাড়ায় সেলাই দিদি বলি। তবু আগুন বেণীমাধব আগুন জলে কই, আমিও যদি নষ্ট মেয়ে হই। অসংখ্য ধন্যবাদ। ডেকে নিচ্ছি অমিত গরুদাকে, মঞ্চে ডেকে নেব সুমনা সেনগুপ্ত, সুনন্দা রায়, সবিতা বন্দ্যোপাধ্যায়কে। অমায়িক অমায়িক হওয়া ভালো, তবে অতিরিক্ত অমায়িক হলে